আসসালামু আলাইকুম আহমদুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। শিক্ষা ও অ্যাক্টিভিস্ট আপনাদের সকলকে স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আপনাদের সামনে আসতে হাজির হয়েছি। অবশ্যই থাম্বনেইল দেখে আপনারা বুঝছেন যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেইটি আজকে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো। এই নোটিশ বইটি পড়ার আগে একটি কথা আপনাদের কাছে বলতে চাই। আপনি যদি আমার চ্যানেলতে রয়েছে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। দেখতে পাচ্ছেন নিম্নোক্ত বিজ্ঞপ্তি, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের আদর্শ খাতভুক্ত নিম্ন বর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পার্শ্বে উল্লিখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত সত্তাধীন দরখাস্তর আহ্বান করা হচ্ছে। এখানে প্রথমেই স্কেল দেওয়া আছে জাতীয় বেতন 2015 অনুযায়ী ফায়ার ফাইটার পুরুষ বেতন স্কেল পাবে প্রথম থেকে 9,000 থেকে আপনার আস্তে আস্তে উন্নতি হতে হতে 21,800 পর্যন্ত হবে। পদের সংখ্যা 266টি। আপনার যোগ্যতা লাগবে স্বীকৃত যে কোনো বোর্ড হতে মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও সমমানের জিপিএ, শারীরিক যোগ্যতা ন্যূনতম উচ্চতা 6 ফুট 6 ইঞ্চি, ন্যূনতম বুক 32 ইঞ্চি, প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। অধিকতর উচ্চ বিশিষ্ট উচ্চতা বিশিষ্ট ও সুঠামদ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মানে কাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে, যাই হোক তাদের মোট আসন রয়েছে 266টি। এছাড়া আবেদনের অনন্য শর্তাবলী প্রযোজ্য, সেই সকল শর্তাবলী সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেব। 1 নম্বর, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্ত অনলাইন আবেদনের কপি অথবা স্লিপ থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়প্রাপ্তির অনলাইন কপি বা স্লিপ ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে আপনাদের কাছে স্পষ্ট করে বলে রাখি যে আপনাদের যে জন্ম নিবন্ধন সনদ তা দিয়ে এই কাজ করা যাবে না। আপনাদেরকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা অনলাইনে একটি দেখবেন যে জাতীয় পরিচয়পত্র বের হয়। অনেকে যারা আবেদন করেছেন তারা হয়তো বা 1 বছর পরেই আপনারা অনলাইনে পেয়ে যাবেন। যাই হোক, 2 নম্বরে, আবেদনকারীর বয়স 2020 সালের 25শে মার্চ তারিখে 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ 2020 সালের 25শে মার্চের আগে যাদের 18 থেকে 20 বছর হয়েছে, অর্থাৎ তাদের পর যাদের ধরেন আপনি 26শে মার্চ আপনাদের 21 বছর হয়ে গেছে, তাহলেও আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ 2020 সালের 25শে মার্চ পর্যন্ত তারিখের মধ্যে তাদেরকে 18 থেকে 20 বছর হতে হবে। তবে যাদের বয়স 1 অক্টোবর 2021 তারিখ 18 বছরের তদূর্ধ্বে 20 বছরের মধ্যে হয়েছে তারাও আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। আবার একটি কন্ডিশন দিয়েছেন, 1 অক্টোবর 2021 তারিখের মধ্যে যাদের 18 বছর বা তদূর্ধ্ব হয়েছে তারাও আবার আবেদন করতে পারবে। যাই হোক, যে সকল মুক্তিযোদ্ধা শহীদ ও মুক্তিযোদ্ধা পুত্র কন্যার বয়স 2020 সালের 25শে মার্চ তারিখ সর্বোচ্চ 32 বর্ষ তারাও আবেদন করার যোগ্য মর্মে বিবেচিত হবে। কিন্তু মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য নয়। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না বয়সের প্রমাণক হিসাবে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ। তবে এক্ষেত্রে জাতীয় পরিচয় প্রাপ্তির অনলাইন আবেদনের অ্যাফিডেভিট কপি স্লিপ বাধ্যতামূলক থাকতে হবে। আমি পূর্বেই বলেছি যে আপনাদের জন্ম সনদ দিয়েই হবে না, শুধু আপনাদের অবশ্যই অনলাইন কপিও থাকতে হবে জাতীয় পরিচয়পত্র। 3, সরকারি ও আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিতে গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষা সময় অবশ্যই উক্ত অনুমতি প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য নয়। 4, অস্পষ্ট ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। 5, নিয়োগের ক্ষেত্রে সরকারি কোটা বিদ্যমান বিধান অনুসরণ করতে হবে। 6, প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার জাতীয় যাতায়াত বাতা টিএ ও দৈনিক বাতা ডিএ প্রদান করা হবে না। কোনো প্রকার কারণে দর্শনাবৃত্তি রেখে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ অথবা বাতিল এবং নিয়োগ কার্যক্রমের আংশিক অথবা সম্পূর্ণ পরিবর্তন অথবা বাতিল এবং পদের সংখ্যা হ্রাস ও বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ রাখে। এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে, এই বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। 8, এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন অথবা সংশোধন যদি থাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তর নিজস্ব ওয়েবসাইটে www.fireservice.gov.bd পাওয়া যাবে। বর্ণিত পদের জন্য স্বাভাবিক যোগ্যতা যাচাই এবং লিখিত পরীক্ষার গ্রহণ করা হবে। স্বাভাবিক যোগ্যতা যাচাই এবং লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ, সময় ও স্থান SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইট www.fireservice.gov.bd প্রকাশ করা হবে।
প্রার্থীদের শারীরিক যোগ্যতা এবং লিখিত ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্র উল্লেখিত তথ্যাদি সঠিকতা প্রমাণের জন্য সনদ বা প্রমাণপত্রের মূল কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র, পৌরসভা মেয়র কাউন্সিলর ইউপি চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন কাউন্সিল কর্তৃক নাগরিক সনদ ও অবিবাহিত সনদ, প্রার্থী মুক্তিযোদ্ধার পুত্র অথবা কন্যা, প্রযোজ্য ক্ষেত্রে পুত্র ও কন্যার পুত্রকন্যা হিসাবে প্রমাণের জন্য সর্বশেষ সরকারি সার্কুলার অনুযায়ী অভিযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত প্রতিস্বাক্ষরিত সনদের সত্যায়িত ফটোকপি এবং মুক্তিযোদ্ধার সাথে আবেদনকারী সম্পর্ক প্রমাণের জন্য পৌরসভা মেয়র অথবা কাউন্সিল ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশন কাউন্সিল কর্তৃক প্রত্যয়ন এবং বিশেষ কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর প্রিন্ট কপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, সকল সনদ বা প্রমাণপত্র এক কপি সেট ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। সত্যায়ন ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তারা সুস্পষ্ট নাম ও পদ বিশলম্বিতশীল থাকতে হবে। ১১. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া কিংবা পরীক্ষায় নকল বা অসদ্ব্যবহার অবলম্বন করে সংশ্লিষ্ট প্রার্থিতা বাতিল করা হবে এবং পরবর্তী যে কোনো সময় তা জাল, মিথ্যা ও ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশের বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ১২. নিয়োগের বিষয়ে কোনো প্রকাশ সুপারিশ বা তদবিরের প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে। ১৩. আবেদনকারী তার অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্র উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তী এর ভিত্তিতে পদোন্নতি বা অন্য কোনো সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। ১৪. নিয়োগপ্রাপ্তগণ ডাক্তারি স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য ঘোষিত হলে ডোপ অথবা ডোপ টেস্ট রিপোর্ট সন্তোষজনক না হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে। ১৫. প্রার্থীদের আবশ্যক মাস্ক পরিধান করতে হবে। ১৬. যে কোনো তথ্য ও কারিগরি সহযোগিতার জন্য টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ অথবা টেলিটক মোবাইল থেকে 121-এ ফোন করা যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আপনার ফায়ার সার্ভিসের সকল বিস্তারিত তথ্য। এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সকল কনফিউশন দূর করতে পেরেছি। যদি তারপরও যদি আপনাদের কোনো কনফিউজ থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আশাতেই থাকুন শিক্ষার। আল্লাহ হাফেজ।